শুধু কার রেসিং এবং স্ট্যান্ডই নয়, বঙ্গবন্ধু চ্যানেলের ভেতরে টিকটকও হচ্ছে। বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনাও। নিয়ম ভাঙার হিড়িকে অঘটনের শঙ্কায় সবাই, লাগাম টানতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে হয়েছে মামলার সিদ্ধান্ত। যেমনটা ধারণা করা হয়েছিল ঠিক তাই, বঙ্গবন্ধু টানেলের ভেতরে এভাবেই হয়েছে টিকটক। এর আগে টানেলের প্রবেশ মুখে কার স্ট্যান্ড এবং টানেলের ভেতরে কার রেসিং নিয়েও আলোচনা সমালোচনা কম হয়নি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এসব গাড়ি শনাক্ত করে আইনের আওতায় আনা তথা মামলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতি নিয়ন্ত্রণে দু প্রান্তে বসছে স্পিড গান। প্রথম দিন রাত্রে অনেকগুলো কার এসে অনেকগুলো এই যে স্টান্টবাজি করেছে, তো ওগুলো আমরা অলরেডি পুলিশের সহায়তা ওটা ডিটেক্ট করেছি, ওদের বিরুদ্ধে এখন মামলা করা হবে। ভবিষ্যতে স্পিড চেকিংয়ের ব্যবস্থা থাকবে এবং স্পিড চেক করে বেশি পাওয়া গেলেই তাদেরকে অপর প্রান্তে গিয়ে আটকানো হবে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। টানেলের ভেতরে বাইরে গাড়ি চালানোর নির্দেশনা মানছে না কেউই। এরই মধ্যে টোল প্লাজায় দুর্ঘটনা ঘটিয়েছে একটি গাড়ি। প্রতিযোগিতা বা চলাচলের দুর্ঘটনা ঘটবেই, এখন মূলত কথা হলো দেখে শুনে চালাতে হবে। এটা যদি টানেল তো এটা তো আর মেন রোড ওভার হইয়া না যে ওভার স্পিডে চালাতে হবে, এটা সবাই নিয়ন্ত্রণ রাখা ভালো। একটা স্পিড লিমিট এরা নির্ধারিত করে দিছে, এখানে ওটার ভিতরে থেকে চলালে তাহলে আমাদের কোনো মানে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা আমাদের একটা সম্পদ, এটাতে রাফ কিছু করা আমার মতে ভালো না। কার রেসিং স্ট্যান্ড বেপরোয়া গতিতে চলাচলে আতঙ্কে সাধারণ যাত্রীরা বিপর্যয় করতে পারে যে কোনো মুহূর্তে, সুতরাং এগুলো থেকে পর্যটন এরিয়া থেকে এগুলো করা আমার মনে হয় ভালো কাজ না। এগুলো আমার ভবিষ্যতে প্রজন্মের জন্য, এদিকে কানেক্টিভিটির জন্য, আমাদের জাতীয় সম্পদ হিসাবে আমরা মনে করি এটাকে। কার দেখলাম দুর্ঘটনার শিকার হয়েছে, তা আসলে এগুলো আমাদেরকে মানতে হবে। আমরা যদি না মানি এই যে টানেলের সৌন্দর্য এটা আমরা রক্ষা করতে পারবো না। ভাই আমরা বাইক চালাই, বাইক নিয়ে টানেলের মধ্যে ঢুকতে পারতেছি না, কারণ বাইক অ্যাক্সিডেন্ট করে। কালকে যে প্লাডও অ্যাক্সিডেন্ট করলো এটা নিয়ে তো কেউ কিছু বলতেছে না। মামুন রশিদ, জমুনা নিউজ, চট্টগ্রাম।